আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটি গল্প আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে আমরা এই আয়োজনটা করে থাকি এবং আমরা এখানে এমন কিছু মানুষকে নিয়ে আসি যাদের একটা গল্প ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং সেই গল্পটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। এই গল্পের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি করার, যাতে করে আপনারা একটু চিন্তা করতে পারেন যে আমার জীবনটা এরকমভাবে ভাবলে কেমন হয়। সো এই ভাবনা তৈরি করার জন্যই আজকের আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে পরিচিত হওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন একটু কমেন্টে লিখবেন। এবং আপনারা জানেন যে আর মাত্র দুদিন পর আমাদের 11তম ব্যাচ শেষ হয়ে যাচ্ছে, 12তম ব্যাচ শুরু হচ্ছে। এবং আপনারা জানেন যে আমরা টানা 90 দিন নিজের বলার মতো গল্প থেকে সারা বাংলাদেশের 64টি জেলা এবং বিশ্বের প্রায় 50টি দেশের প্রবাসী বাংলাদেশি সহ সবাইকে আমরা 3টা বিষয় নিয়ে উদ্যোক্তা এবং 10টা স্কিলস এবং ভলেন্টিয়ারিং, এই 3টা বিষয় আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং এটা দেশের জন্য, সমাজের জন্য, বাংলাদেশের তরুণদের জন্য আমাদের একটা কাজ, সামাজিক কাজ। সেই কাজটা আমরা ইনশাআল্লাহ করে যাচ্ছি এবং আজকের যেই শোটা এটা তারই একটা অংশ হিসেবে আমরা দেখি এবং সেইভাবে আমরা করে আসছি। আজকে প্রায় 1015তম দিন আজকে আসলে আমাদের চলছে টানা 1015তম দিন। সো আজকের এরকম একটা দিনে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন সাফিয়া শামা, ওনার নিজের একটা প্রতিষ্ঠান আছেন এবং উনি জুট নিয়ে কাজ করেন। বেসিক্যালি ওনার গল্প শুনবো, কারণ আমি যতদূর জানি উনি নিজেও নারীদেরকে নিয়ে অনেক কাজ করেন। অনেক নারীকে, প্রায় 2000 নারীকে উনি প্রশিক্ষণ দিয়েছেন এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এবং আমি একটু আগে শুনলাম উনি এখনও লেখাপড়া করছেন। এই ধৈর্য কোথা থেকে ওনার হয় সেগুলো আমরা একটু শোনার চেষ্টা করবো। এবং আমাদের সাথে আছে ইমাম হোসেন আলিফ। এবং ইমাম আলিফ বেসিক্যালি খুবই তরুণ একজন উদ্যোক্তা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের নিজের বলার মতো গল্পের সঙ্গেও তিনি যুক্ত আছেন। তিনিও নিজের বলার মতো একটা গল্প আরও অনেক বড় করে বানাতে চান। এবং আমি যতদূর তার ট্যাগলাইনটা পেয়েছি সেটা হচ্ছে 20 বছর বয়সে তিনি মিলিয়নিয়ার হয়ে গেছেন। সো বিষয়টা টাকার না, বিষয়টা হচ্ছে একটা বেঞ্চমার্ক। সো এবং উনি অনেকগুলো অ্যাওয়ার্ড জিতেছেন এরই মধ্যে ওনার উদ্ভাবনী শক্তি দিয়ে, ওনার আইডিয়া দিয়ে। সেই আইডিয়াগুলোর গল্প আমরা শুনবো, কীভাবে উদ্যোক্তা হলেন, কেন হলেন, কী প্রয়োজন ছিল, কেন ওনার মধ্যে ভাবনা আসলো উদ্যোক্তা হওয়ার। সো এই সব গল্প নিয়ে আমরা চলে যাচ্ছি। সাফিয়া আপা কেমন আছেন? আমি ভালো আছি। আলিফ তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যদি ছোট্ট করে বলি, আমার প্রিয় মানুষের খাতাটা খুবই ছোট, সেই প্রিয় মানুষের মধ্যে আপনি একজন। ও মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ভেরি ব্লেসড। এবং তুমি নিশ্চয়ই জানো নিজের বলার মতো গল্পে আমরা কী করছি। আপাকে একটু ব্রিফ দিলাম যে নিজের বলার মতো গল্প আমরা সামাজিক একটা কাজ করছি, আমরা তরুণ তরুণীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। 7000 উদ্যোক্তা তৈরি হয়েছে, আমরা 10টা স্কিলস নিয়ে তাদেরকে শেখাই। এবং আমার ধারণা আপনি যেহেতু শেখান, আপনারা সেখানে কাজ আছে আমার কাছে মনে হলো, কারণ আমরা মেয়েদের জন্য স্পেশালি হাতের অনেক কাজ আমরা তাদের শেখাচ্ছি। তো আপনি জুট নিয়ে কাজ করেন, আমার প্রশ্ন হলো যে এত কিছু থাকতে জুট নিয়ে আপনার স্পেশালাইজেশন তৈরি হওয়ার আগ্রহটা কেন হলো? ধন্যবাদ বাহার ভাই প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে। জুটের আগে আসলে আমি কাজ করতাম একদম গদ বাঁধা কাপড় চোপড় নিয়ে। 2003 সালে শুরু করেছিলাম কাপড় চোপড়ের, মানে কাপড় নিয়ে বুটিক্স, মানে সো কল বুটিক যেটাকে বলে সেটা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। তো 2007-08-এর দিকে তখন মনে হলো যে তখন ব্যবসাটা আমার একদম ঊর্ধ্বমুখী। তো মনে হলো যে ঠিক আছে, এটার পাশাপাশি আমি কী এমন কাজ করতে পারি, কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে যেটা নিয়ে আমি বাংলাদেশের প্রোডাক্টটাকে আমি আমি বিশ্ববাজারে আমি তুলে ধরতে পারবো। তো কাপড় আপনি বলতে পারেন যে কাপড় নিয়েও তো করতে পারতেন, আর আমার কাপড়টা ছিল একেবারে মানে দেশীয় ঘরোয়া মহিলা কেন্দ্রিক কাপড় ছিল, মানে বুটিক যেটাকে বলে আর কি। তো সেই জায়গা থেকে মনে হলো ঠিক আছে, কেন জুট না, জুটটা যেহেতু আবার বাংলাদেশে একটা সময় তো জুট সোনালি আঁশটা তো একবার আবার ফিরে এসেছিল। তো তখন আমি শুরু করি এবং একটা মানে জুট নিয়ে কাজ করার পিছনে সেটা ছিল যে বাংলাদেশের প্রোডাক্টকে, বাংলাদেশের পণ্যকে বিশ্বের বাজারে উপস্থাপন করা বা তুলে ধরা। হ্যাঁ, সেখানে অনেকগুলো জিনিস আসলে সেগমেন্ট, শুধুমাত্র প্রোডাক্টটা বানাচ্ছে কারা,
কাদের দিয়ে তৈরি করছি সেটা একটা জিনিস। তো সেই যা কাজগুলো তৈরি মানে করতে যে আমার তখন প্রথম দিকে আমি যেটা আই এম সো ব্লেসড এই জায়গাটা দিয়ে যে আমার প্রথমে এই কাজের শুরুতে আমি কেয়ার বাংলাদেশের সাথে আমার একটা চুক্তিবদ্ধ হয়েছিলাম, ওদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আমি 4 বছর ওদের একটা প্রজেক্টে কাজ করেছিলাম। জেভিসি প্রজেক্ট ছিল, সেটা ইউ ফান্ডিংয়ে ছিল, সুইচ এশিয়া ছিল। তো তাদের সাথে কাজ করতে যে আমি বাংলাদেশের নর্থ এবং বাংলাদেশের সাউথে আমি কিছু মহিলাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পাই, ওদের মানে যে এসেছিল যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের আপনার আরেক একটা স্টেক হোল্ডারের মধ্যে আমি ছিলাম যে ট্রেইনার হিসেবে ছিলাম। সো আমি একদম মাঠ পর্যায়ে যাই, সব মহিলারা আছে একদম একদম মাঠ পর্যায়ে যারা আছে তাদের প্রায় আমার ট্রেন আপ করেছিলাম প্রায় 2000-এর মধ্যে। এবং আপনার সব কি কি ট্রেনিং দিয়েছেন ওদেরকে? ওদেরকে একদম হাতে যে প্রোডাক্টগুলো বানানো হয় লাইক বেনি বানানো হাতে, হ্যাঁ, তারপরে আপনার ধরেন আপনার যাদের মেশিন কেনার ক্ষমতা আছে প্রজেক্টিক ওদেরকে সেলাই মেশিনে দেওয়া হয়েছিল, একদম সিম্পল শপিং ব্যাগ, তারপরে ধরেন আপনার এই ধরনের ছোটোখাটো মানে ধর আরেকটা হচ্ছে ফ্লোর ম্যাট বা আপনার যে ম্যাটগুলো, হ্যাঁ, যেগুলো একেবারে পুরো জিনিসটা হাতের তৈরি। আপনার সঙ্গে কিন্তু কাজ আছে, কারণ আমাদের এখানে মেয়েদেরকে হাতের কাজের তৈরি জিনিসের উপরে ফ্রি ট্রেনিং দেওয়া হয়, এবং আপনি এখন তো অনলাইনে ট্রেনিং দেওয়া সম্ভব, যেহেতু সো আমি রিকোয়েস্ট করব যে আপনি আমাদের মেয়েদের জন্য একদম মানে ট্রেনিং দিবেন। আমি খুব খুশি হব আপনাদের সাথে কাজ করতে, কারণ এটা আমার একেবারে প্রাণের জায়গা। জি জি জি, আমি শুনবো আপনার কাছ থেকে যে আমি শুনেছি মাত্র 4,000 টাকা দিয়ে আপনি আপনার উদ্যোগ শুরু করেছিলেন, সেইটা কিভাবে এরকম একটা জায়গায় আসলো এবং 4,000 টাকাটা দিয়ে শুরু করার সাহসটা কোথায় পেলেন? কারণ অনেকে মনে করেন যে অনেক টাকা লাগে ব্যবসা করতে, আমি শুনবো সেই কথাটা আপনার কাছ থেকে। তার আগে একটু আলিফের কাছে যেতে চাই। আলিফ, তোমাকে বলা হয় ইয়াংগেস্ট মিলেনিয়ার, তার মানে তোমার কাছে 10 লাখ টাকা আছে তাই না? জি। আচ্ছা, কি করো ওই 10 লাখ টাকা দিয়ে, কি করছো তুমি এখন? স্যার, অনেক ধরনের নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করছি, নতুন সার্ভিস। ছোটবেলা থেকেই আসলে আমার 10 লাখ টাকা কি ব্যবসা করে হয়েছে না পুরস্কার হিসেবে পেয়েছো? পুরস্কারের টাকা আলাদা, ব্যবসার এটা আলাদা। 10 লাখ যেটা মিলিয়নিয়ার বলা হচ্ছে এটা আমার পুরোটাই মানে নিজ উদ্যোগে কাজ করে হয়েছে, বিজনেস করে হয়েছে। আর তো আমি শুনেছি তুমি 5টা স্টার্টআপের সাথে জড়িত, নিজে একটা স্টার্টআপ করছো, তোমার স্টার্টআপটা নিয়ে একটু শুনতে চাই। হোয়াট ওয়াজ ইওর? জি, আমার স্টার্টআপটা বর্তমানে যেটা নিয়ে কাজ করছি সেটা হলো আইটেক স্কুল। তো আমাদের বাংলাদেশে একটা সমস্যা দেখি, মানে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে সবাই কাজ করে, কিন্তু সেই জায়গা থেকে তারা যে কোন জায়গায় চাকরিটা করবে বা কোথায় গেলে সেটা ফিট হবে সেই জিনিসটাতে আটকে যায়। তো আমাদের মূলত এখানে এটা হচ্ছে, আমরা প্রথমত স্কিল ডিপ করব এবং তারপরে ওদেরকে তাদের যেই সার্টিফিকেট সেই সার্টিফিকেট অনুযায়ী আমরা চাকরিটাও ম্যানেজ করে দেব। আমাদের হলো মেইনলি চাকরির সমস্যাটা দূর করার জন্য এই কাজটা করছি। এবং যা কি স্কিল দিচ্ছ? 100% সব কিছু, ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে একটা মানুষের যত ধরনের প্রেজেন্টেশন স্কিল, কথা বলার স্পোকেন স্কিল, ইংলিশ স্কিল, বিজনেস, এন্টারপ্রেনারশিপ, প্রত্যেকটা জিনিস দিয়েই আমরা লেভেলের স্টুডেন্টদের দিচ্ছ এটা। Everyone. আমাদের ইউটিউবের কথা যদি বলি 4 লাখ সাবস্ক্রাইবার উপরে আছে এখন, আর আমরা যদি আমাদের গ্রুপ মেম্বার অফিশিয়াল গ্রুপ মেম্বার 2 লাখ। আমার প্রশিক্ষণ হয়েছে 2 লাখ, যেটা বললাম 2 লাখের কাছাকাছি আমি বলতে পারবো প্রশিক্ষণ হয়েছে। কতদিন ধরে? 2017 সাল থেকে কাজ করছি। 3 বছরে 2 লাখের মতো মানুষকে ট্রেনিং দিয়েছি। ট্রেনিং দিয়েছি আর ইউটিউব সাবস্ক্রাইবার অন পেমেন্ট? নো, ইটস অ্যাবসলিউটলি ফ্রি। অ্যাবসলিউটলি ফ্রি। তো তোমার ইনকামটা আসে ইউটিউব থেকে? আমার ইনকামটা ইউটিউব থেকেও আসছে, এছাড়া যেহেতু আমি একটা বড় অডিয়েন্স গ্যাদার করেছি, সো আই গট সাম স্পন্সর। যে আমি আমার এই কোর্সটা অমুক, যেমন এখন যদি নাম বলি, HB গ্রুপ এবং কাটারিয়ান কোম্পানি আমাকে স্পন্সর করেছে, তো তাদের কাছ থেকে আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাচ্ছি, যে অ্যামাউন্টটা আমাদের রেভিনিউ, আমাদের নিজেদের যেই মানে পেমেন্ট ইস্যুস এবং বেতনের জিনিসটা হয়ে যাচ্ছে। কতজন তোমার সহকর্মী? সহকর্মী এখন বর্তমানে যদি মানে ম্যানেজমেন্টের পর্যায়ে বলি 11 জন আছে। ভেরি গুড। আচ্ছা, আমি শুনেছি তুমি 8 বছর বয়সেই বেচা বিক্রি শুরু করে দিয়েছো। তো বিষয়টা হচ্ছে স্যার, যে ছোটবেলা পরিবারে কেউ বিজনেসম্যান আছে?
পরিবারের না ওইভাবে বিজনেসম্যান নেই। আমার বাবার যদিও দোকান ছিল, ওষুধের দোকান, তো ওইভাবে না। আমার বিষয়টা আসলে এসেছে ছোটবেলা থেকে, স্কুল কলেজে যখন যাই তখন সবার মধ্যেই না একটা জিনিসে সীমাবদ্ধ দেখি, ডক্টর ইঞ্জিনিয়ার না হয় ব্যবসায়ী। তো আমার ইচ্ছা ছিল কেমন হয় যদি ওদের সবার থেকে একটু আলাদা হই, লাইক সবার থেকে আলাদা একটা মানে কাজ করব, সবার থেকে আলাদা, সবাই বলবে এই কাজও সম্ভব, মানে এরকম কিছু করা যায়। তো এখান থেকে আমার এটা আসে। তো অ্যাজ অলওয়েজ সামাজিক সমর্থন, যখনই আমি আলাদা হয়ে যাব সমাজ থেকে তখন আমাকে সেই সমর্থনটা দিবে না যে কি আসছে। তা তার মধ্যে ছিলাম মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো ফ্যামিলি থেকে ওই রকম সাপোর্ট পাইনি, বাবার কাছে কিছু চেতেও পারতাম না, মানে কেমন যেন লাগতো। তখন ক্লাস 8 এ তখন আমি ঘড়ির ব্যবসা শুরু করেছিলাম অনলাইনে, এবং স্টিকার স্কুল বন্ধুদের বলতাম দোস্ত আমার কাছে স্টিকার আছে, মানে যেভাবেই হোক কিছু একটা, হ্যাঁ পোকেমন কার্ড, তো যেভাবেই হোক আমার ক্যাশ ম্যানেজ করতে হবে, ক্যাশ ফ্লোজ আসতে হবে, না হলে আমি কোনো কিছু নেক্সট লেভেলে নিতে পারবো না। মানে আমি আপনার কাছে যাব তার আগে আপাতত লাস্ট কোয়েশ্চেন যেটা জানতে চাচ্ছি, এই টাকা কি কোনোভাবে তোমাকে ডিপ্রাইভ করেছে, মানে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করেছে কোনোভাবে? একদমই না, একদমই না, একদমই। কিভাবে কন্ট্রোল করেছো তুমি সেটা বলো। আমি আমি বলতে গেলে প্রথমে তো উদ্যোক্তা হওয়ার ই দেখলাম, তারপর আস্তে আস্তে ভাবলাম কিভাবে, মানে 20 বছর বয়সে একটা ছেলের কাছে 10 লাখ টাকা আছে, স্টার্ট আপ চলছে, স্টাফ কাজ করছে, ভেরি ইন্টারেস্টিং, তাই না? একদম, আমার তো খুব মজা হচ্ছে শুনতে। সো স্বাভাবিকভাবে এই বয়সে ফান, মজা করা, আড্ডা দেয়া বিভিন্ন বন্ধুদের সঙ্গে, সো এটা তোমাকে খুব একটা বেশি ছুঁতে পারে নাই? না, যখন আমি স্কুলে পড়ি তখন স্কুল বয়সে সবাই বাং দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়, আর আমি বাং দিয়ে চক বাজার চলে যেতাম পাইকারি যেই প্রোডাক্টগুলো সেগুলোর জানতে, মানে আমি তো সব প্রোডাক্ট চিনি না, সবগুলোর দাম সম্পর্কে আইডিয়া নেই, তো ওইখান থেকে আমি জিজ্ঞেস করতাম যে এই জিনিসটা কি, এটা কি কাজে দেয়, এটা কিভাবে আপনারা সেল করেন। মানে আরেকটা সমস্যা ছিল, আমি যে বয়সে এগুলো নিয়ে ভাবতাম তখন আসলে আপনাদের মতো মানে শিক্ষক ছিল না, যে আমি যে কারো কাছে গিয়ে শিখবো, কারো কাছে যে উদ্যোক্তা হওয়ার জন্য কি কি করতে হয় জানবো। এবং আমি যখন মানুষকে বলতাম যে আমি সাপোজ আমার স্যারকে যখন বলতাম যে স্যার আমি উদ্যোক্তা হতে চাই, স্যার বলতো এই উদ্যোক্তা উদ্যোক্তা দেওয়া কিছু হয় না, মানে স্যারই সেটা বলছেন এক্স্যাক্টলি। এবং আমাদের স্কুল কলেজে গেলে এখনও আমরা শুনতে পাই যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, বিসিএস দিব, ব্যাংকার হবো, কিন্তু উদ্যোক্তা হবো এটা কিছু কেউ বলে না। আপা আপনিও উদ্যোক্তা হলেন এবং আপনি বলছিলেন মাত্র 4,000 টাকা দিয়ে শুরু করেছিলেন, মানে কেন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন এই ভূত মাথার মধ্যে কেন আসলো? আপনি জব করতে পারতেন, আপনার ভালো পড়াশোনা ছিল বা এখনও আপনি পড়ছেন আমি শুনলাম, সো হোয়াই মানে ওইদিকে ছুটে যাওয়া কেন? আমারটা একদম ভিন্ন, আমারটা যেটা ছিল আমার ফ্যামিলি সাপোর্ট ছিল না, মানে আমি তখন ম্যারিড মানে বিবাহিত এবং আমি দু মানে দুই ছেলেমেয়ের মা তখন, তো আমার হাজব্যান্ড চাইতেন না আমি কিছু করি, কিন্তু আমার কিছু একটা করতে হবে। তো ওর মতো একদম ক্লাস 8-এ থাকতে যদি যদি আমার হতো, বাট হ্যাঁ আমারও সেটা ছিল, যেমন আমি এখনও বলি যে আমি আমার লাইক এসএসসির পর থেকে আমি আমার বাবার কাছ থেকে হাত খরচে কোনো টাকা নিইনি, টিউশন করতাম তখন, ছেলে স্টুডেন্ট পড়তাম। আর ওই সময়টা যেটা হয়েছিল যে কিছু করতে হবে আমাকে, কিছু করতে গেলে এখন কি করব, ঘরে বসে থেকে তো মানে যেহেতু বাইরে যাওয়ার জন্য পারমিটেড ছিলাম না, তো ঘরে বসে থেকেই কিছু করতে হবে। তো ঘরে বসে থেকে টাকা একটা ব্যাপার, কারণ মূলধন তো একটা ব্যাপার, কিছু করতে গেলে আইডিয়া ছিল, ওকে ফাইন, সবাই আমার টেস্ট আমার কাপড় চোপড় নিয়ে ইসে করতে যে খুব ভালো, কেন এটা সেল করছে না, মানে এর বাইরে আসলে আমাদের সময় ভাবনার কিছু ছিল না। আমি যেই সময়কার কথা বলছি সেই সময় কিন্তু কম্পিউটার ছিল না, সেই সময় অনলাইন ছিল না, সেই সময় কিছুই ছিল না। তো ওই সময়টায় এখন ফাইন্যান্সিয়ালি একটা মেয়েকে আপনার দাঁড়াতে হলে, মানে নিজের পায়ে দাঁড়াতে হলে তাকে কিন্তু ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা আর্ন করা খুব জরুরি, খুবই জরুরি। হ্যাঁ, নিজের ভয়েস রেজ করার জন্য ফ্যামিলিতে হোক যেখানেই হোক, ভয়েস রেজ করার জন্য ফিনান্সিয়ালি আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে। সো ইন্ডিপেন্ডেন্সির জায়গা থেকে তখন আমার মনে হলো যে ওকে ফাইন, ঠিক আছে, আমার জন্য সবচেয়ে ইজি কোনটা, আমার জন্য সবচেয়ে ইজি হচ্ছে কাপড় চোপড় বানিয়ে কাপড় চোপড় বিক্রি করা, এর চেয়ে বেশি কিছু ওই সময়টা আসলে ভাবার কোনো সুযোগও ছিল না। হ্যাঁ, প্রশিক্ষণ টশিক্ষণ এগুলো তো এখন আমরা এসে দিচ্ছি মানুষদের, আপনি যেভাবে দিচ্ছেন বা আমার তারও আগে মানে যেভাবে আমরা দিয়েছি, কিন্তু আমি যেই সময় ব্যবসা করেছি সে ব্যাক ইন 2003, হ্যাঁ ওই সময় মানে আমার
ও তো আমার ছেলে ছেলেরও ছোট, আমার ছেলে বয়সী, তো চিন্তাই করা যেত না যে ওই সময়টা কিছু করবে। আর ঘরের বাইরে যে করাটা তো আরো একটা, তো আমাকে যেটা করতে হলো যে আমি ঘরে বসে থেকেই কিন্তু আমি আমার ব্যবসা শুরু করেছি। তো একটা জিনিস যেটা হচ্ছে বাহার ভাই, ব্যবসা করার জন্য টাকা পয়সা লাগে এই সব মাতাম আসলে এটা ঠিক না। ব্যবসা করার জন্য আইডিয়া শুরুই করা হবে না, তাহলে অনেক টাকা লাগবে ব্যবসা, অনেক টাকা আমার যতটুকু আছে অতটুকু দিয়ে আমি শুরু করি না কেন। হ্যাঁ, আইডিয়াটা সবার আগে জরুরি যে আমি কি বিক্রি করব, হোক সেটা কাপড়, হ্যাঁ হোক সেটা কাপড়, কিন্তু আমার কাপড়টা কোন কার কাছে আমি পৌঁছাবো, কে আমার পটেনশিয়াল কাস্টমার, কে আমার টার্গেটেড গ্রুপ, হ্যাঁ কাদের কাছে, এই জিনিসগুলোর আইডিয়াসগুলো যদি একটা মানে কারোর উদ্যোক্তার মাথায় থাকে তাহলে আমার কাছে মনে হয় না যে টাকা কাউকে আটকে রাখতে পারে। দুটার কাপড় আমি বিক্রি করি না, যে এখন যে একদম ব্যাঙের ছাতার মতো অনলাইনে যেসব কাপড় বিক্রি করে বা যেভাবে বিক্রি, আমি ব্যাঙের ছাতার কথাটা বলাটা ঠিক হয়নি মেবি, বাট এটা আমি বোঝাতে চেয়েছি যে একদম অনেক ছড়িয়ে গেছে। আমি কিন্তু এই জিনিসটাকে ভীষণভাবে সাপোর্ট করি, এটাও কিন্তু ঘরে বসে কিছু না কিছু করো, হ্যাঁ এটা কিন্তু আমাদের ইকোনমিতে কিন্তু রোল করছে, তো টাকা তো রোল করছে। একটা মহিলা কিন্তু বাসায় বসে থাকে, সে বসে না থেকে তার কিন্তু দেখা যায় যে ধরেন আপনার হাত খরচের টাকা থেকে সে হয়তো পাঁচটা শাড়ি কিনে এনে, যেভাবে ও বললো যে চকবাজারে গিয়েছে সেখানে যে প্রোডাক্ট সার্চ করেছে সেটা সে অনলাইনে বা যেভাবে হোক সেল করেছে, তো এইভাবে এই যে জিনিসগুলো করছে। আমাদের সময় কিন্তু ওই সাপোর্টগুলো ছিল না, সেই চার হাজার টাকা ছিল সংসারের জমানোর টাকা, ওই যে বাজারের করার টাকা বা এই টাকা, সেই সব টাকা থেকে জমিয়েছি, একটা মেশিন কিনেছি, একটা মেশিন থেকে দুটো, এইভাবে মানে 2015-16 পর্যন্ত আমি কিন্তু আমার প্রায় আমার ওয়ার্কার ছিল, আমার আমার নিজের ফ্যাক্টরিতে আমার ওয়ার্কার ছিল প্রায় 100 আপ, মাশাআল্লাহ। তো সেইভাবেই পথ চলা। তো আমার যেটা হচ্ছে যে কারো যদি লক্ষ্যটা স্থির থাকে না, যে আমি জানি যে আমি ওই জায়গাটায় যাব, তাহলে কিন্তু এই যে পিছনের এই জিনিসগুলো একটা 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 করে টপকে আসা যায়। অ্যাবসলুটলি, আমি একটু আপনার ছোটবেলার এমএন লাইফ শুনতে চাইবো, মানে আজকে আপনি যা এটাই হতে চেয়েছিলেন কি না। নর্মালি আমাদের 9, 10, 11, 12 এমএন লাইফগুলো ঠিক হয় বা চিন্তা করি আমরা, কিন্তু পরবর্তীতে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যায়, সেটা আমি আপনার থেকে শুনবো। তার আগে আলিফ, তোমার কাছে জানতে চাই যে তুমি অনেকগুলো অ্যাওয়ার্ড জিতেছো, বিশেষ করে বেসিস ন্যাশনাল আইটি অ্যাওয়ার্ড, এটা কি প্রজেক্টের উপরে ছিল? এটা ছিল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, মানে ওটা নিয়ে কি তুমি কাজ করছো? না, ওইটা নিয়ে কাজ করতাম, পরবর্তীতে ওইটাতে আমি আর নেই। আচ্ছা আচ্ছা, কন্ট্রোভার্সিয়াল এর জন্য। তো ওইটা নিয়ে জাতীয় ICT পুরস্কার, এছাড়া বাকি যে ইন্টারন্যাশনাল বিজনেস জুনিয়র সিজন 5, ওইখানে আমি পার্টিসিপেট করেছিলাম, এটা ছিল বিজনেস কেস সলভ। তো সেখানে অনেক বড় বড় মানুষজন ছিল, বড় বড় দেশের স্টুডেন্টরা ছিল, সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সবচেয়ে কম সময়ে আমি বিজনেস কেসটা সলভ করে দিয়ে বিজনেস জিনিয়াস খেতাব অর্জন করেছি। এছাড়া ইন্টারন্যাশনাল টেলকো ওয়ারফেয়ার, বেস্ট এন্টারপ্রেনার্স অ্যাওয়ার্ড, এরকম অসংখ্য পুরস্কার পেয়েছি। তো পুরস্কার মানে কিভাবে পেলাম বা কেন আমার এটা আসলো, এটা আপনার প্রশ্ন থাকতে পারে, সেই জায়গা থেকে একটু বলবো। ছোটবেলায় যখন স্বপ্ন দেখতাম যে ইউনিক কিছু করব, আলাদা হব, আস্তে আস্তে যখন বড় হলাম, বড় হওয়ার পরে ভাবনে আসলো যে সবাই বাংলাদেশে প্রবলেমস নিয়ে অনেক কথা বলে, যে বাংলাদেশে এই সমস্যা ওই সমস্যা, বাংলাদেশে কিচ্ছু হবে না, এই কথাগুলো ছোটবেলা থেকে আমরা শুনি, যে এখানে ময়লা এখানে হবে না, এখানে জ্যাম এখানে কিছু হবে না। তো তখন আমি ভাবলাম কেমন হয় যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং বাংলাদেশের প্রবলেম প্রবলেমগুলো আমি সলভ করি। তো সেই জায়গা থেকেই আমার নতুন নতুন স্টার্ট আপের আইডিয়া আসে, নতুন নতুন স্টার্ট আপে জয়েন করি। এখন বর্তমানে আমি 5টা স্টার্ট আপে যা আছি, প্রত্যেকটা কোনো না কোনো সমস্যা সমাধান করছি। যে একটা একটু ইনোভেটিভ, যে একটা ইন্টারেস্টিং, যে একটা জি জিকে নেটওয়ার্কের সাথে যেটা আছি সেটা জেনারেল নলেজ মানুষের কাছে বিনামূল্যে পৌঁছে দিচ্ছে। এবং আরেকটায় আমি আছি হলো একে ইভেন্ট ম্যানেজমেন্ট সলিউশন। তো এটা যেটা যেই সমস্যাটা সমাধান করবে, আমরা যখন একটা ইভেন্ট করতে চাই আমাদের এত দূরে যেতে হয়, এত চিন্তা করতে হয়, অ্যাপ বেসড ইভেন্ট সলিউশন। ওকে, তো এরকম আরও অনেকগুলো সাথে আছি। পড়াশোনা নিয়ে তোমার চিন্তা ভাবনা কি, মানে পড়াশোনা তো তোমার এখনো চলছে, মানে তুমি যে বাংলাদেশ থেকে যে সাহসটা অর্জন করলা এত অল্প বয়সে,
সেটা বিদেশে গিয়ে সেটাকে আরেকটু ঝালাই করলে, তারপর আবার দেশের সেবা যে আবার দেশে আসবে, অবশ্যই দেশের সেবাই সব আসবে তো নাকি? অবশ্যই স্যার, সো আসতেই হবে, সমস্যা সমাধান করতে হলে আসতেই হবে, আসতেই হবে। সো হোয়াটস ইউর প্ল্যান, মানে তুমি পড়াশোনার জন্য বিদেশে যাবে, ভালো কথা, মানে তুমি আসলে নিজেকে কোথায় দেখতে চাও, মানে ইন দ্য লং রান তোমার প্ল্যানটা কি? মানে লং রান আসলে বাংলাদেশকে নিয়েই, মানে আমি চাচ্ছি সিলিকন ভ্যালির মতো একটা বৃহৎ ক্ষেত্র হবে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশে প্রযুক্তির কোনো সংকট হবে না, ইনোভেশন দিয়ে ভরপুর থাকবে। আমরা এখন দেখি আমাদের কোনো চাচুর ছেলে বা মামার ছেলে যদি বলে বিদেশে অমুক জায়গায় চাকরি করছে, আমরা ভাবি না জানি কত ভালো হবে। তো আমি চাচ্ছি এমনটা হবে বাংলাদেশ যে বাইরের দেশ থেকে বাংলাদেশে এসে যখন চাকরি করবে, তখন তারা বাইরের দেশে বলবে যে আমরা বাংলাদেশে চাকরি পাইছি। তোমার এই কথা বলার বা এই সব কিছু নিয়ে চিন্তা ভাবনার বা এই বয়সে এইটুকু যাই অ্যাচিভ করেছো, অনেকে এটা স্বপ্নেও দেখে না, এই কনফিডেন্স কোথা থেকে আসলো? এই কনফিডেন্স এসেছে আসলে নিজের যেই বাধাগুলো দেখেছি, এবং সত্যি বলতে অনেক কটু কথাও শুনেছি মানুষের কাছে, বন্ধু বলি, ফ্যামিলি বলি, আমার কাজিনরা বলি, যে তুলনা করতে আমি অতটা ভালো স্টুডেন্ট, মানে অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট হয় এবং ম্যাথমেটিক্সে একটু কাঁচাই ছিলাম। তো ফ্যামিলি বলতো যে ম্যাথে কাঁচা, তোর তো লাইফ নাই, তুই শেষ, এবং পরীক্ষার রেজাল্ট ভালো হয় না, এ প্লাস পাস না তুই, তোর লাইফ শেষ। তো তখন আমি ভাবতাম যে এমন কিছু ইনশাল্লাহ করে দেখাবো, মানে রিস্ক তো নিতে হবেই, আমি যদি কিছু বড় কিছু করতে চাই রিস্ক নিতে হবে। এবং জ্যাকমা ছিল আমার মূলত আমার আদর্শ, বিকজ জ্যাকমার কাহিনীগুলো পড়লেই ছোটবেলা থেকেই আমি ভাবতাম যে ওনার মতো একজন যদি মানে আলিবাবার সিইও হয়ে যেতে পারে, যে নাকি উনিও ম্যাথমেটিক্সে ফেল করতো এবং উনি সেই 21 জনের মধ্যে 20 জন চাকরি পেয়েছে, একজন পায়নি, সে একজন উনি, তো আমি কেন হতে পারবো না, আমি তো সুস্থ বাবু। জ্যাকমার নাম প্রথম কবে শুনেছো তুমি? জ্যাকমার নাম আমি প্রথম শুনেছি 2015-তে। ওয়াও, থ্যাংক ইউ। তার মানে তুমি যে ঘাটাঘাটি করো এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই আর কি। আমি আসছি তোমার কাছে আপা, আপনার এম ইন লাইফ শুনতে চাচ্ছিলাম, যে 9-10-এ এসে স্কুল লেভেলে এম ইন লাইফ এরকম থাকে যে আইসক্রিমওয়ালাকে বিয়ে করবো, মেয়েদের বিশেষ করে, হ্যাঁ, তারপরে ধরেন আরেকটু যখন বড় হয় তখন একটু ভিন্ন চিন্তা থাকে, তারপরে আরেকটু ভিন্ন চিন্তা থাকে, তারপরে তো গদবাধা আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হব বা সরকারি চাকরি করব, বিসিএস দিব। এখন সরকারি চাকরি বিসিএসটা এখন খুব পপুলার হয়েছে, আমি শুনলাম ডাক্তাররাও নাকি এখন পুলিশ অফিসার হচ্ছে, মানে বিসিএস দিয়ে। সো কেন ডাক্তার, হ্যাঁ ইঞ্জিনিয়ার হচ্ছে, তো কেন ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়েছে আমি ঠিক জানি না। এনিওয়ে, তো আপনার এম ইন লাইফ কী ছিল এবং সেটার সঙ্গে এখন যদি মিলাতে যান কেমন লাগে? আচ্ছা, প্রথম প্রশ্নের প্রথম অংশটা ছিল এম ইন লাইফ, আমি আসলে এখন মনে করতে পারছিলাম, সম্ভবত ওই সময় ভেবেছিলাম যখন স্কুলে পড়ি, সম্ভবত ভেবেছিলাম যে ডাক্তার হব, কিন্তু আসলে ওইটা আমার এম ইন লাইফ ছিল কি না সেটা আমি জানি না। তবে আমার এম ইন লাইফ ছিল একটা, যে আর যাই করি শিক্ষকতা করব না। আমি এটা কেন আমার মাথায় গেঁথেছিল সেটাও আমার মনে আছে, যে শিক্ষকতা কেন করব না, কারণ আমার স্কুলে, আমি যে স্কুলে পড়তাম, আমি চাঁদপুরে আমার স্কুল, তো ওই সময় ওই স্কুলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেরকম ছিল সেইটা মনে হয় যেন মানে আমার ভালো লাগতো না, মানে শিক্ষক আর ছাত্রছাত্রীদের যে সম্পর্কটা ছিল সেটা মধুর কোনো সম্পর্ক ছিল না। তো যার জন্য শিক্ষকতা পেশাটাকে কেন যেন আমার ভালো লাগতো না এই সময়, এটা আমি বলছি জন্য যে এখন এসে আমার মনে হয় যেন আমাকে যদি এখন বলে যে আমার এইম ইন লাইফ এখন কি, আমার এইম ইন লাইফ হচ্ছে এখন শিক্ষকতা করা। ওয়াও ওয়াও, দ্যাটস গ্রেট, দ্যাটস রিয়েলি গ্রেট। এবং আপনি এখন পড়াশোনা করছেন? হ্যাঁ, আমি পড়াশোনাটা আসলে করছি শিক্ষক হওয়ার জন্য। সো আমি, এটা একটা দারুণ লার্নিং আপনার, এই সময় এসে একটা বড় গ্যাপ দিয়ে, অনেক বড়, আমার 22 বছরের গ্যাপ পড়াশোনার, লেখাপড়ার ইচ্ছাটা কিভাবে জাগলো? আমার শিক্ষকতা, শিক্ষকতার মানে হচ্ছে যে আমার একটা সময় এসে যখন আমি এই যে আমার প্রফেশনাল লাইফে যেয়ে আমি যখন ট্রেনিং দিতে যেতাম, তখন আমার কাছে এই ভালো লাগাটা তৈরি হতো যে বয়স্ক শিক্ষা, হ্যাঁ এটা তো একেবারে বয়স্ক শিক্ষা, যে আমি মহিলাদেরকে একদম মাঠ পর্যায়ে হতে শুরু করে একদম যারা এখন অনেকেই আছে যারা এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং আমি যাদেরকে যে বললাম একটু আগে যে রংপুরে মানে দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে যে দুটো ফিল্ড ছিল আমার, সেখানে যাদেরকে আমি ট্রেনিং দিয়েছি তারা কিন্তু এখন অনেক ভালো উদ্যোক্তা এবং ভালো ভালো কাজ করছে তারা। তো যখন আমি এই যে ট্রেনিংগুলো দেখতাম, যে আরে খুব মজা লাগছে তোদের সাথে কথা বলতে,
আবার মানে আমি তো ইসেতে ছিলাম, বিডব্লিউসিসিআইতে ছিলাম, বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স, ওখানকার যখন বোর্ড ডিরেক্টর ছিলাম তখনও অনেক জায়গায় আমি গিয়েছিলাম ট্রেনিংয়ের জন্য, দেওয়ার জন্য যে এই যে উদ্যোক্তা হওয়ার জন্য কী করতে হয়, কীভাবে করতে হয়, কীভাবে একটা মহিলাকে ঘর থেকে বেরোতে হয় কিংবা ঘরে থেকেও যে কাজ করা যায় সেই জিনিসগুলো, এগুলো করতে করতে না একটা সময় একটা প্যাশন, মানে এই যে শেখানো জায়গার থেকে একটা প্যাশন তৈরি হলো। তো ব্যবসায় আমার আছে, আমি কিন্তু আসলে একদম আপাদমস্তক আমি একজন ব্যবসায়ী এবং আমার নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, এবং শিক্ষকতাটাকে আমার মনে হয় যেন এটা আমার কি বলবো আমার ব্যবসার পাশাপাশি আমার একটা একটা নোবেল প্যাশন, হ্যাঁ আমার একটা 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 জায়গা থাকবে যে জায়গাটাতে আমি আরো অনেকজনকে আমি আমার নলেজ আমি যতটুকু জানি ততটুকু আমি তাদেরকে জানিয়ে দিতে পারি, এবং সেটার জন্য আমার কি কি করতে হবে। তো আমার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সেট উইচ ইজ ভেরি গুড, ঠিক আছে, আর আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু আমি পড়ি, আরেকটু যদি মানে একাডেমিকে আরেকটু আগিয়ে যেতে পারি, সেইখান থেকে আমি একটা মাস্টার্স প্রায় শেষ হওয়ার আরে মানে আরেকটা মাস্টার্স প্রায় শেষ হওয়ার পথে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এমডিএস, অ্যান্ড দেন আরও একটু পড়ার ইচ্ছে আছে, পিএইচডি করার ইচ্ছে আছে, বুঝতে পারছি। সো আমি আপনার কাছে একদম সর্বশেষ যে প্রশ্নটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে মেয়েদের জন্য আপনি কি বলবেন, এই যে একটা মেয়ের আপনি বলছিলেন আমার পরিবারেও এই কিছু একটা করার ব্যাপারে বাধা ছিল, সেই বাধা আপনি কীভাবে উতরিয়েছেন, এবং মেয়েদের জন্য এই যে তো বাধা আছেই তাদেরকে আপনি কী পরামর্শ দেবেন, যেহেতু আমাদের এখানে অসংখ্য নারী আছে তাদের জন্য একটু পরামর্শ আমি শুনবো। আলিফ, তোমার কাছে আসতে চাই যে জীবনটাকে তুমি কীভাবে দেখো, মানে তুমি তোমার মধ্যে আমি আমি জাস্ট একটা প্র্যাকটিক্যাল ইস্যু থেকে বললাম শুরুতে, সেই জন্য তোমায় বললাম একটা সময় মানুষের মধ্যে মনে হয় ও আই হ্যাভ অ্যাচিভড, এই শব্দটা মানুষকে কিন্তু ধ্বংস করে ফেলে, আই হ্যাভ অ্যাচিভড। যতক্ষণ তোমার মধ্যে এইটা থাকবে যে আই হ্যাভ লট অফ থিংস টু লার্ন, ততক্ষণ তুমি এগিয়ে যেতে পারবা, ততক্ষণ তোমার অ্যাচিভমেন্টের শেষ হবে না। তো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ যে তুমি এই বয়সে মার্শাল্লাহ অনেক কিছু অ্যাচিভ করেছো, অনেক অ্যাওয়ার্ড পেয়েছো, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, টাকা পয়সাও হয়েছে, কিন্তু টাকা পয়সা তো জীবনের একমাত্র উদ্দেশ্য না, মানে টাকা পয়সা দিয়ে একটা মানুষকে গণনা করা যায় না। বাংলাদেশে পৃথিবীতে হাজার হাজার লোক কোটিপতি আছে যাদের অনেক বাড়ি আছে, গাড়ি আছে, তাদেরকে কিন্তু কেউ চেনে না, কিন্তু আলিফকে চিনবে এই কারণে যে সে দেশের জন্য মানুষের জন্য এর বাইরে কিছু কাজ করছে, এটা হচ্ছে আসল জায়গাটা, এবং এটা দিয়েই কিন্তু নিজের বলার মতো গল্প তৈরি হয়। তুমি নিশ্চয়ই আমার লেকচারগুলো শুনেছ, আমার যেটা বলার ইচ্ছা সেটা হচ্ছে যে তুমি জীবনটাকে আগামী 20 বছর 30 বছর পরের জীবনটাকে তুমি কীভাবে দেখতে চাও, তোমার লাইফটা কেমন হবে? আমার লাইফটা তোমার লাইফটা তো আমার জীবন তো খুব ছোট, তো জীবন যেহেতু খুব ছোট অনেক কিছু করতে হবে এটা আমি বুঝতেই পারছি, দেশের সমস্যা যেহেতু সমাধানের সিদ্ধান্ত নিয়েছি তো অনেক কিছু শিখতে হবে, অনেক মানুষের সাথে মিশতে হবে, এবং অনেক মানুষের কাছ থেকে মানে মেশার টাইমে অনেক কিছু তাদের কাছ তাদের গল্প শুনে তাদের কাছ থেকে আমি শিখে নিতে হবে, এবং সেখান থেকে আমার ভাবতে হবে যে আমি কিভাবে আমার যেই ত্রুটিগুলো আছে সেগুলো ডেভেলপ করতে পারি, আর আমার নেক্সট জেন মানে পরবর্তী জীবনটা যেভাবে আমি দেখতে চাই সেটা হচ্ছে লাইক বাংলাদেশে সমস্যা থাকবে, একটা দেশের সমস্যা থাকতে পারে, এত সমস্যা যেন ইনশাল্লাহ না থাকে, সেটাই আমার টার্গেট। না, দ্যাটস রিয়েলি ফাইন। তুমি নিজেকে কি ক্রিটিসাইজ করো, মানে এই এইটা কি তোমার মধ্যে তৈরি হয়েছে যে আমার সমালোচনা আমি নিজে করি করতে পারি কি না, এই এটা আয়ত্ত করতে পেরেছো? না স্যার। আচ্ছা, আমি তোমাকে অ্যাডভাইস করবো এটা আজকে থেকে শুরু করো, আমি করি, সবাই করে, আমার ধারণা আপাও করেন, প্রত্যেকটা সফল মানুষ নিজেকে ক্রিটিসাইজ করতে হবে আগে, অন্যজন কী বললো সেইটাকে নিয়ে আমার যদি কোনো ইম্প্রুভমেন্ট দরকার হয় আমি সেটা করব। যেমন আমি সবসময় একটা গল্প বলি, আমি একদিন একটা চাকরি করতে গিয়েছিলাম এক জায়গায়, আমাকে আমি তখন সিএ পড়ি, বিকম পাশ করে সিএ পড়ি আর কি, তা আমাকে বলা হলো যে ও তো গ্র্যাজুয়েট, মাস্টার্সও করে নি, মানে একজন খুব সমালোচনা করলো আমাকে। এরপরে রেজাল্ট কী হলো, আমি দুইটা মাস্টার্স করলাম, তা আমি কিন্তু সমালোচনার জবাব দেই নি, আমি কাজ আমার কাজটা করে গেছি, দুইটা মাস্টার্স করেছি। তো আমি এটা বলছি, সমালোচনাটাকে যদি আমার কাছে মনে হয় আমার কাছে ওইটা কমতি আছে ইম্প্রুভ করা, আর একটা হচ্ছে নিজে নিজের সমালোচনা করা, আর সেই জন্য যেটা করতে হবে নিজের সাথে কথা বলতে হবে। জি স্যার,
আমার মধ্যে এখন স্ট্রেংথ কোনটা, আমার মধ্যে উইকনেস কোনটা, তখন আমি চিন্তা করি তাহলে আমার এই জায়গাতে ডেভেলপ করতে হবে, আমার মধ্যে থ্রেটস কোনটা আছে। আমি তো এখন এই প্রতিষ্ঠানে কাজ করছি, সামনে কি আমি এই প্রতিষ্ঠানে এভাবেই কাজ করে যেতে পারবো, নাকি আমার কোনো বাধা আসবে, আমার কম্পিটিটরদেরকে কি আমি কম্পিট করতে পারবো। তো এই জিনিসগুলো আমিও মোটামুটি করি, সোর্স অ্যানালাইসিস। তোমার স্বপ্ন কি যে জীবনে অনেক টাকা পয়সা কামানো, এরকম কোন স্বপ্ন আছে? তাহলে আমি রিকোয়েস্ট করবো পার্সোনালি যে তুমি যে ইয়াংগেস্ট মিলেনিয়ার তোমাকে বলা হয় সেইটা মুছে ফেলো। তুমি যদি কাজ করে যাও, তুমি যে সমস্যার কথা বলছো, সমাধানের কথা বলছো, ওগুলো করে যাও, এটা অটোমেটিক আসবে। ওটার জন্য তোমাকে এক মুহূর্ত চিন্তা করতে হবে না। So this is my suggestion, একদম লাইভে আমি তোমাকে সাজেশন দিলাম। আই হোপ ইউ উইল নট মাইন্ড। অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেনে আমি তোমার কাছে আসবো, তুমি যদি আমাদের এখানে যারা ইয়াং আছে, তরুণ আছে, তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও জীবনে, তারা নানান কারণে জিপিএ 5 থেকে শুরু করে অনেক কিছুতেই মনে করে যে আমার বোধ হয় সব কিছু শেষ হয়ে গেল, আসলে কি তুমি কীভাবে দেখো সেইটা তুমি চিন্তা করে দেখো। আপা আপনাকে যেটা লাস্টে বলছিলাম যে আমাদের মেয়েদের যে অনেক অবস্ট্রাগল, নিজের সাথে বোঝাপড়া, পরিবারের সাথে বোঝাপড়া, ব্যবসা করতে গেলে তো বোঝানো আরও কঠিন, সো এগুলো ওভারকম করার জন্য আপনি তাদেরকে কী পরামর্শ দেবেন? বোঝাপড়ার এই জায়গাটাতে মানে আসলেই তাই, মেয়েদেরকে প্রত্যেকটা জায়গায় কিন্তু নেগোসিয়েট করে করে চলতে হয়, ফ্যামিলির সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে, ধর্ম, অনেক কিছুর সাথে প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় নেগোসিয়েট করতে হয়। তো এই জায়গাগুলো থেকে কেউ যদি ব্যবসা করতে চায়, আইডিয়া এন্টারপ্রেনার হতে চায়, তাহলে আমার কাছে যেটা হতে হচ্ছে যে নতুন নতুন আইডিয়া, মানে অন্যেরা কী করছে আমি সেটা দেখব, কপি করব না। হ্যাঁ, ওটার সাথে নতুন আমি আমার কী আইডিয়া আমি দিতে পারি। আমি কাপড়ই বিক্রি করি না, সমস্যা নাই সেখানে, কিন্তু সেটার মধ্যে আমার কী আছে, মানে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কী সেখানে, আমার ভ্যালু প্রপোজিশন, মানে আমি ডিজাইনে হয়তো সবাচ্ছে, আমার সার্ভিসে হয়তো আমি আরও এগিয়ে যেতে পারি, অনেক কিছু আছে। আমি যদি আজকে লেটস আমি চাল ডালও যদি বিক্রি করি, সেখানেও কিন্তু আমি একটা ভ্যালু প্রপোজিশন, আমি ইনোভেশন আমি রাখতে পারি। তা আমার আমার কাছে মনে হয় যে অন্যেরা কী করছে সেটা কপি না করে আমি যদি একটু নিজের ভাবনা জাগো, জগৎটাকে আর একটু ডানা মেলতে পারি, আর একটুখানি ভাবতে পারি। আর আরেকটা জায়গায় মেয়েরা অনেক আমার কাছে মনে হয় আমি নিজেও পিছিয়ে আছি, সেটা হচ্ছে যে এই যে এখন কিন্তু সব কিছু একটা যন্ত্রের ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এই যন্ত্রটাকে আয়ত্তে আনতে হবে, আনতেই হবে, মানে আমার কাছে মনে হয় যে এর অল্টারনেট কোনো কিছু নেই। এবং যদি আমি এই যন্ত্রটা দিয়ে কিভাবে কম্পিউটারে অনলাইনে ব্যবসা করার পদ্ধতিটা যদি আমি শিখে যাই, মানে কিভাবে আমার, হ্যাঁ এখন তো অনেক ওয়েব ডিজাইনার আছে, এই আছে, সেই আছে, সার্ভিস দিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু সব কিছুই না নিজেকে জানতে হয় আগে। হ্যাঁ, আমি বলছি না যে আমি আজকের থেকেই একেবারে আমি একদম মাস্টার হয়ে যাবো, সেটা না, বাট হ্যাঁ আস্তে আস্তে করে নিজেকে একটুখানি প্রত্যেক দিন করে নতুন নতুন করে ডেভেলপ করতে হবে। ডেভেলপের জায়গাগুলো অনেক, মানে আমি মেয়ে বলে আমার দ্বারা কোনো কিছু অসম্ভব না, আমি মেয়ে বলে এখানে আমি মেয়ে এটা বলার আগে আমাকে আগে ভাবতে হবে যে মেয়ের আগে আমি কিন্তু মানুষ। হ্যাঁ, সেই হিসাবে একটা ছেলে যদি পারে তাহলে আমি কেন পারবো না, অবশ্যই আমার সমস্ত কিছু যেন আমার মানে ইসের মধ্যে থাকে, আমার আমার পরিবার, আমার সমাজ। আমি বলছি না আমার জায়গা থেকে আমি যেই কাজটা করতে পারি, আমি বলছি না যে একটা লেটস সে চাঁদপুর বা নোয়াখালীর কোনো একটা মেয়ে ওই ঘরে বসে সেই জায়গা থেকে সে ওই কাজটা করতে পারবে, এটা কিন্তু সম্ভব না, কারণ আমাদের দুজনের মধ্যে অনেক তফাত আছে। তো সেই জায়গাতে যে যে জায়গাটাতে আছে সেই জায়গাটা থেকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় তার তার জায়গাগুলো, সেগুলো ব্যবহার করে সে যেটা করতে চায় সেই জায়গাটা। এবং আমার কাছে মনে হচ্ছে লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, যে আমার খুবই ফোকাস থাকতে হবে যে আমি কি করব, কি করতে যাচ্ছি। অ্যাবসলিউটলি। এবং এখন অনেক ব্যারিয়ার ভেঙে দিয়েছে আমাদের যে ইন্টারনেটের যোগাযোগ ব্যবস্থা, সো সে কিন্তু গ্লোবাল সিটিজেন, একদম গ্লোবালি, মানে আমি ঘরে বসে থেকেও কিন্তু আমি এই যে ও যেটা বলছে যে ঘরে বসে থেকে পড়াশোনা করছে, এখন তো মানে ঘরে বসে থেকে আমি গ্লোবাল হতে পারছি, সো এখন তো মানে আরো অনেক বেশি সোজা। আমরা যে সময় কাজ শুরু করেছি
যখন স্বপ্ন দেখেছি তখন কোনো শিক্ষক পাইনি, আপনার গ্রুপের আপনার ফাউন্ডেশনের শিক্ষার্থীরা আপনার মতো একজন শিক্ষক পাচ্ছে, তো সবাইকে আমি বলবো স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন দেখে সেখানে ঝুঁকিও নিতে হবে। টাকা থাকলেই যে আমি বড় উদ্যোক্তা হয়ে যাব এটা একদম ভুল। আমার আইডিয়াটা আসল, আমার স্কিলটা আসল, আমি কী কী পারি, আমি কোন আইডিয়া নিয়ে কাজ করছি, আমার আইডিয়াটা দেশের কোন ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, দেশের জন্য কোন জিনিসটা দিবে সেটা আসল। সো সবার আইডিয়া নিয়ে কাজ করতে হবে এবং আপনার ক্লাস নিয়মিত করতে হবে। ডেফিনেটলি আপনি বিনামূল্যে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন উদ্যোক্তা বিষয়ে এবং নানান নানান স্কিল আপনি শেখাচ্ছেন। অ্যান্ড দ্যাটস ইট, আমি জাস্ট বলবো ঝুঁকি নিতে হবে আর স্বপ্ন দেখতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, ডেফিনেটলি অনেস্ট নিজের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে বি অনেস্ট। এই সততার কোনো বিকল্প নাই এবং এই সততা একটা মানুষকে উন্নতির থেকে অনেক বেশি আলাদা করে রাখে। আমার মনে হয় আরেকটা জিনিস ইন্টারাপ্ট করার জন্য আমার কাছে মনে হয় সততা তো একদম প্রথমে আসে, আরেকটা জায়গা হচ্ছে বিনয়ী হওয়া। বিনয়ী হওয়া খুব ইম্পর্টেন্ট। আমি কি যদি আজকেই ভাবতে শুরু করি যে আমি মানে আমি অনেক কিছু হয়ে গিয়েছি তাহলে কিন্তু সে আর কিছু যেতে পারে না। এক্স্যাক্টলি আমি ওইটাই ওকে বারবার, আমি এখনো সত্যি বলতে আমাকে অনেকেই বলে যে তুমি তো সবই করে ফেলেছো, তোমার অ্যাওয়ার্ডস আছে, তুমি কোম্পানি চালাচ্ছ, তোমার ট্রেড লাইসেন্স আছে কোম্পানিতে, লিমিটেড কোম্পানি, তো তোমার আর কি লাগে? তখন আমি বলি না এখনো সমুদ্রের ধারে আছে, হ্যাঁ এখনো পৌঁছি নাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক দূর যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার, আই এম সো মাচ ব্লেসড টু বি দেয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা শুনলেন আসলে যে কথাটা আমরা একদম শেষের দিকে এসে বললাম যে সততা, কমিটমেন্ট, বিনয়ী হওয়া এগুলোর কোনো বিকল্প নাই। আপনি যত দূরে যেতে চান না কেন, যত উপরে উঠতে চান না কেন, এইগুলো মাথায় রেখে এগোতে হবে এবং এগুলোই আপনাকে একটা আলাদা মানুষ হিসেবে আইডেন্টিটি তৈরি করবে আর দিন শেষে একজন ভালো মানুষ হিসেবেই বেঁচে থাকতে হবে বুক ফুলিয়ে। এটার কোনো বিকল্প নাই, কারণ আমরা যতই যে যত কথাই বলি সে যদি একজন ভালো মানুষ না হয় তার সমস্ত অর্জন বৃথা। সো ভালো মানুষদের জয় হোক। আর আপনারা তো সবাই জানেন নিজের বলার মতো গল্প ভালো মানুষদের একটা ব্র্যান্ড। অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।